নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে দু হাজার বাইশ সালের নূতন বৎসরের শুরুতেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা একাধিক নিত্য নতুন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তাছাড়া যে সমস্ত পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য কোনো না কোনো প্রকল্প এই দুয়ারে সরকারে রয়েছে আপনারা যদি পুরুষ বা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য প্রকল্প রয়েছে বা যদি আপনারা ছাত্রছাত্রী হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আপনারা একাধিক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তাছাড়া আগে যে সমস্ত প্রকল্পগুলির জন্য আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন সেই সমস্ত প্রকল্পের আবেদন তো আপনারা করতে পারবেন সেই সঙ্গে আরও তিন থেকে চারটি নতুন প্রকল্পকে কিন্তু এই দুয়ারে সরকারের ক্যাম্পে সংযুক্ত করা হয়েছে তো বন্ধুরা এই দু হাজার বাইশ সালে আপনারা কোন কোন প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন কোন প্রকল্পে কত টাকা করে পাওয়া যায় কীভাবে আবেদন করা যাবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব নতুন বৎসরে অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে যে দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হচ্ছে যেটা দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এবং কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা কোন কোন নতুন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা তো আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন তার জন্য আপনাদের আধার কার্ডের জেরক্স লাগবে ভোটার কার্ডের জেরক্স লাগবে এবং অন্যান্য সচিত্র পরিচয়পত্র থাকলে সেগুলো আপনারা নিয়ে যেতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে খাদ্যসাথী প্রকল্প অর্থাৎ রেশন কার্ডের সমস্ত কাজ বা যাবতীয় কাজ আপনারা এখান থেকে করতে পারবেন যদি নতুন রেশন কার্ড করতে চান সেক্ষেত্রে চার নম্বর ফর্ম ফিল করবেন যদি রেশন কার্ডে কোনো ভুল সংশোধন করতে চান সেক্ষেত্রে পাঁচ নাম্বার ফর্ম ফিল করবেন এবং সেই সঙ্গে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে যদি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে এগারো নম্বর ফর্ম ফিল করতে হবে তবে বর্তমানে যদি আপনারা এই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে চান এটা কিন্তু আপনাদের যে রেশন দোকান সেখান থেকেই করতে পারেন এছাড়া যদি আপনারা বিয়ের পরে রেশন কার্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু চৌদ্দ নম্বর যে রেশন কার্ডের ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল করতে পারেন বন্ধুরা এরপরে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড তো এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কিন্তু আপনারা নতুনভাবে আবেদন করতে পারবেন এই কার্ড বানালে আপনারা পাঁচ লক্ষ টাকার সুবিধা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা এই প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র রেশন কার্ড দিয়েই আবেদন করতে পারবেন এছাড়াও যে সমস্ত নতুন প্রকল্পগুলি এই দুয়ারে সরকারের ক্যাম্পে সংযুক্ত করা হয়েছে সেগুলো আমি আপনাদের জানাবো বন্ধুরা তো দেখুন এরপরে রয়েছে জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনারা যদি এস সি এস হয়ে থাকেন এবং আপনাদের যদি কোনোরকম কোনো কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে সেই সমস্ত কাগজপত্র দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করতে পারবেন তাছাড়াও আপনারা যদি চান সেক্ষেত্রে বিডিও অফিসেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এছাড়াও যে সমস্ত প্রকল্পগুলির জন্য আপনারা আবেদন করতে পারবেন সেগুলি হল শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা পাওয়া যায় আপনারা সবাই জানেন রূপশ্রী প্রকল্পেও কিন্তু পঁচিশ হাজার টাকা পাওয়া যায় এখানে দেখুন বলা হয়েছে ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এগুলো কিন্তু ছাত্রীদের জন্য আর এখানে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করলে দশ হাজার টাকা এবং চার হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে এবং বর্তমানে কিন্তু এই জানুয়ারি মাস থেকেও এই টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে এরপরে দেখুন বলা হয়েছে নূতন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা জব কার্ডের একশো দিনের কাজের জন্যও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাছাড়াও রয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের সবথেকে বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে মহিলারা পাঁচশো টাকা করে এবং এক হাজার টাকা করে পেয়ে থাকেন তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি তারা অবশ্যই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে তফশিলি বন্ধু প্রকল্প জয় জোহর প্রকল্প এবং সেই সঙ্গে নতুন যে প্রকল্পটি সেটি হলো মানবিক প্রকল্প এই জয় বাংলা প্রকল্পের অন্তর্গত এই তিনটি প্রকল্পের জন্য কিন্তু করতে এছাড়া বলা হয়েছে দেখুন এই সমস্ত প্রকল্প ছাড়াও আরো তিনটি নতুন প্রকল্পের জন্য আবেদন করা যাবে সেগুলো হলো শিল্পী কার্ডের জন্য আবেদন অর্থাৎ আপনারা যদি শিল্পী হয়ে থাকেন বা কোনোভাবে রকম শিল্প কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এর জন্য কিন্তু প্রত্যেক মাসে আপনারা এক হাজার টাকা করে ভাতা পাবেন সেই সঙ্গে বলা হয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড যদি আপনারা মাছ চাষের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের এককালীন বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করা হবে এরপরে বলা হয়েছে দেখুন আমার কর্মদিশা প্রকল্প অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তো বন্ধুরা বর্তমানে বুঝতেই পারলেন যে দুয়ারে সরকারের ক্যাম্পে বেশ কিছু নতুন প্রকল্পও কিন্তু যুক্ত হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই এই আমার কর্মদিশা এটা কিন্তু বর্তমানে প্লে স্টোর থেকেও আপনারা অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করতে পারবেন তবে সবেমাত্র নতুন অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে যুক্ত করা হয়েছে হয়তো এর উপরে আরও কিছু কাজ করা হবে হয়তো তারপর থেকে আপনারা ঠিকঠাক এই অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন তবে বর্তমানে কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে দুয়ারে সরকারের ক্যাম্পে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ